সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, রাজনীতি ও 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইতালির ভেনিস বিএনপি এক আলোচনা সভার আয়োজন করে। এ নিয়ে বিস্তারিত থাকছে ইতালি থেকে বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদের রিপোর্টে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইতালির ভেনিস বিএনপি এক আলোচনা সভার আয়োজন করে। গত রবিবার সন্ধ্যায় সিনেমাদান্তের একটি হলরুমে ভেনিস বিএনপি সভাপতি আব্দুল আজিজ সেলিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন শিকদার ও যুগ্ম সম্পাদক মিশর খানের পরিচালনায় বক্তব্য রাখেন ইডেন কলেজের সাবেক নেত্রী, বর্তমান ইতালি কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ফাইমা আক্তার মুকুল, সহসভাপতি হাবিবুর রহমান, ভেনিস বিএনপির প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম, সহসভাপতি শফিক হাসান, হোসেন আলী, আনোয়ারুল ইসলাম ভুঁইয়া রুমি, সিটিজেন মুভমেন্ট ভেনিস শাখার আহ্বায়ক শামীম দেওয়ান, বিএনপি নেতা হালিম খান, সাংগঠনিক সম্পাদক শমশের আকবির পলাশ, ভেনিস যুব দলের সিনিয়র সহসভাপতি শান্ত রহমান, আকবর খান সহ আরো অনেকে। বক্তাগণ আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কর্মময় জীবন, রাজনীতি ও 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা করে। বক্তারা আরো বলেন, দেশ আজ কঠিন সংকটের মধ্যে পার হচ্ছে। আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে, মানুষের বাক স্বাধীনতা হনন করছে। এ সরকার বিএনপিকে মিটিং মিছিল করতে বাধা দিচ্ছে, এর জবাব একসময় পাবে আওয়ামী লীগ। আলোচনা শেষে ইতালি কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ফাইমা আক্তার মুকুল ও সহসভাপতি হাবিবুর রহমানকে ইতালি বিএনপির কেন্দ্রীয় পদ পাওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ইতালি ভেনিস থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই।